الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله العلي العظيم ان الله تبارك وتعالى يقول امرا ومخبرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّد صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّد صلى الله عليه وسلم كنز الكرم مولى النعم هاد الامم لشريعته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أزكى النسب على الحسب كل العرب في خدمته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم رب العالمين رسول پاک صلى الله عليه وسلم عقوم نرماش আবির্ভাবের মাসের একটি জুমার দিন জুমার পূর্বে কোরআন হাদিসের আলোচনা শোনা এবং জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে পবিত্রতম স্থান মসজিদে একত্রিত হওয়ার সৌভাগ্য দান করেছেন সুযোগ দান করেছেন তাওফিক দান করেছেন সেই জন্য আমরা আমাদের মনকে উজাড় করে দিয়ে আরশো পর্যন্ত যেন আমাদের শুকরের আওয়াজ পৌঁছে যায় সেভাবে শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ রবিউন রবিউল আউ্ল না মোহাম্মদুর রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে তশরিফ এনেছেন সেই মাসের নাম কি রবিউল আউয়াল রবিউন অর্থ হলো বসন্ত শীত যখন শেষ হয়ে যায় গাছের পাতা যখন ঝরে যায় গাছ যখন আদমরা হয়ে যায় রবির যখন আগমন ঘটে বসন্তের যখন আগমন ঘটে তখন আবার সব গাছগুলো নতুনভাবে সুসজ্জিত হতে থাকে তার মধ্যে তাজা তাজা পাতা গজাইতে থাকে এবং নতুন উদ্দীপনায় গাছ আবার নিজের প্রাণ সঞ্চার হয় বসন্ত মাসে ঠিক কিনা বলেন গাছের জন্য মৌসুমের জন্য ঋতুর জন্য যেরকম একটা বসন্ত রয়েছে মানুষের ইমান তাজা হওয়ার জন্য একটা বসন্ত রয়েছে যেই মাসে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লামের জীবনী আলোচনা করার মাধ্যমে এই দিনকে আমাদের কাছে পৌঁছানোর জন্য তার কোরবানি আলোচনা করার মাধ্যমে তার আগমন কত বিস্ময়কর ঘটনা সম্বলিত ছিল এইগুলি আলোচনার মাধ্যমে আমাদের ইমান তাজা হয় সেই জন্য এটা হলো আমাদের ইমানের বসন্তের মাস সেই জন্য এ মাসকে বলা হয় রবিউল আউয়াল কথা বুঝে আসছে আর যদি এ মাস চলে গেল ইমান তাজা হলো না মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার সৃষ্টি হলো না মুসলিম উম্মা নির্যাতিত হলে আপনার অন্তর কাঁপল না মুসলমানের দুর্দশা দেখে আপনার মনে রেখাপাত করল না তাহলে মনে রাখতে হবে এই রবিউল আউয়াল মাস আসলো আর গেল আপনার অন্তরের মধ্যে কোনো রকমের বসন্তের সোঁয়া লাগাইতে পারে কথা ঠিক কিনা রসুল পাকসল্লাহ আলী আসাল্লাম যখন দুনিয়াতে আসলেন আসার সময় বিভিন্ন অলৌকিকত্ব ঘটেছে সামান্য ইঙ্গিত দেওয়া উচিত যেন আমরা মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলি ও শান মানকে বুঝতে পারি রসুল পাক সাল্লু আলী ওয়াসাল্লাম রাত্রির শেষ শেষবাগ শোবে সাদেকের শুরু রাত্রির শেষ শেষবাগ এই সময়ে দুনিয়াতে তশরিফ আনলেন কেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাত্রিতে তশরিফ আসেন তালে রাত দ্বিনের উপর অহংকার করে বলবি যে সাইয়দুল মুরসালিন শাফিয়েল মুজনবীন আল্লাহর প্রিয় মাহবুব আমার গুকেই দুনিয়াতে তাশরিফ এনেছে রাত্রি অহংকার করবে আর দিনই আসলে দিন রাতের উপর অহংকার করবে আল্লাহ বলে যে দিন এবং রাত কেউ যেন কারো উপর অহংকার করতে না পারে সেই জন্য আল্লাহ পাক এমন এক সময় নির্ধারণ করলেন যেই সময়টি ছিল রাতের শেষ বাগ দিনের শুরুর বাঘ রাত বলতে পারে যে আমার শেষ বাঘেই সৈয়দুলম সালিন রহমতুল্লিল্লাহ আলমিন তশরীফ এনেছে আর দিন যেন বলতে পারে আমার শুষণালগ্নেই রহমত উল্লিল আলামিন তাশরীফ এনেছে রাত যেন গর্ব করে দিনকে ছুটো করতে না পারে আর দিন যেন গর্ব করে কাকে ছুটো করতে না পারে আজকে এমন একটি সময় নির্বাচন করেছেন যেন দিন এবং রাত্রি উভয়জনে জনে তার তাশিফ আনার বরকত থেকে মাহরুম না হয় আজকে দিন এবং রাত তারা দুইজনের রসুলের আগমনের বরকত থেকে মাহরুম হইতে চাই না আর আমরা যারা মানুষ হয়েছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত হয়েছি আমরা রসুলের আগমন থেকে কি বরকত অর্জন করেছি সেটা আজকে আমাদের জানার বিষয় আলোচনার বিষয় পর্যবেক্ষণের বিষয় রসুল পাক সাল্লি ওয়াল্লাম আগমন করলেন রসুল পাক সাল্লু আলী আসাল্লামের আমানার কাছে ছিলেন লেডিস ডাক্তার তার নাম ছিল শিফা তার নাম কি আমাদের এখানে দাত্রী আছে না বাচ্চা প্রসব করাই পাক সাল্লাহ আসলামকে প্রসব করানোর জন্য যিনি আসলেন তার নাম কি শিফা তার নাম কি তিনি বললেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন তাকে গুসল দেওয়ার জন্য আমি চাইলাম রসুল পাক আলী ওসাল্লামের শরীর মুবারকর মধ্যে সাধারণত বাচ্চা যখন গ্রহ প্রসব করে তার শরীর মধ্যে আটালু ওটালু কিছু থাকে কি থাকে আটালো আটালো কিছু থাকে না রক্ত থাকে এরকম বিভিন্ন রকমের বিভিন্ন বস্তু থাকে নাপাক বস্তু থাকে আমি দেখলাম মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লামের শরীর মুবারক এমন হয়ে গেছে যেন তাকে কেউ গুসুল দিয়ে এখন প্রসব করার পরে গোসল দিয়ে দিছে সেই রকম করে রসুলে পাক সল্লু আলী আসসালাম দুনিয়াতে তশরিফ এনেছেন রসুলের শরীর মুবারকের মধ্যে এক বিন্দু নেই আটালু অপরিচ্ছন্নতা রকমের রক্তের দাগ রকমের আঠারো দাগ কিচ্ছুই ছিল না গুসল দেওয়ার পর্যন্ত জরুরত পড়েনি বরং গোসল দেওয়ার পরে বাচ্চারা যতটুকু না নাদুস নুদুস হয় যতটুকু না পরিষ্কার হয় মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তার থেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দুনিয়াতে তাশরিফ এনেছেন রসুলের পাক আলী সাল্লামের লেডিস ডাক্তার দাত্রী হজরত শেফা রদি আল্লাহ তালা বর্ণনা করেন সবাই বলেন সুবাহ হজরত শেফা বলেন রসুল আসলেন আমি তো তখন আর জানি না এই যে রসুল হবে চল্লিশ বছর পরে কিন্তু আমি ভাবলাম আরও করত এটা কোনো জিনে গুসুল করে দিস আমি কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেলাম না এরপর আমি ছুরি বের করলাম কি বের করলাম সুরি কেন বের করতে হয় মায়ের গর্বের সাথে বাচ্চার নার্ভের সাথে কী থাকে একটা জোড়া থাকে টিক কিনে বলেন এটা সঙ্গে সঙ্গে কাটতে হয় এটা আপনারা সবাই জানেন কমার হজরত শেফা বললেন আমার সুরি সুরির অবস্থানে রয়ে গেছে আমি হুঁশ পারিয়ে ফেলেছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম দুনিয়াতে তশরিফ আনলেন রসুররা নাভি খাটা রসুল মায়ের গর্বত থেকে পড়ার পর আল্লাহ এতটুকু পর্যন্ত বরদাস্ত করে নাই যে রসুলের নাবি কাটার জন্য তার মা একটু করে কষ্ট পাবে সেটার জন্য আল্লাহ বরদাস্ত করে নেয় সেই জন্য রসুল পাক সাল্লু আলিহী আসল্লাম উলিদা রসুল্লাহি সাল্লু আলহিহি আসাল্লাম মকতু আসফরাতি ও মকতু উনান রসুল দুনিয়াতে আসলেন নাভি কাটা অবস্থায় এবং তার খতনা করা অবস্থায় আল্লাহ এতটুকু চাইল না তে মায়ের গর্ব থেকে আসবে না কাটবে তার মা একটু করে কী পাবে কী পাবে কষ্ট পাবে না এটা পর্যন্ত আল্লাহ বরদাস্ট করে নাই রসুর আসছেন কি মানুষকে কষ্ট দেওয়ার জন্য নাকি রহমত উল্লি আলামিন হিসেবে যিনি রহমতুল্লিল আলমিন হিসেবে এসেছেন তিনি দুনিয়াতে আসার পর নিজের মাকে নাবি কাটার জন্য কষ্ট দিতে পারে আল্লাহ বলতেছেন সেই কষ্ট পর্যন্ত আপনি আপনার মাকে দিতে হবে না আমি তার থেকে মুক্ত রাখার জন্য আপনাকে নাবি কর্তৃত অবস্থায় দুনিয়াতে আসার ব্যবস্থা করেছি সেটা ছিলেন কি রহমতুল্লিল আলমী এই রকম বহু অলৌকিক ঘটনা আছে রসুল দুনিয়াতে আসলেন আসার সাথে সাথে ইরানের ছয়শো বছরের অগ্নি অগ্নিকুণ্ড যেটা পূজা করত যেটা সিস্তা করত নিবে গেল কয় বছর হয়েছে তৎকালীন ইরানের অগ্নি পূজক বাদশাহ তাড়াতাড়ি তৎকালীন পাদ্রী আলেম আমাদের এখানে যে এরকম কোনো স্বপ্ন দেখলে আপনারা কার কাছে যান তাড়াতাড়ি হুজুরদের কাছে যান তো মুশিরেক যারা আছে তাদেরও কিছু হুজুর আছে না যারা পূজা করে তাদের কিছু হুজুর আছে না তারা তৎকালীন হুজুর কাউকে পাওয়া গেল না একজন খ্রিস্টান পাওয়া গেল তার নাম ছিল আব্দুল মাসি তার নাম কি ডাকলো বললো যে দেখো ছয়শ বছর পর্যন্ত এই আগুন নিবাতে চাইছি নিবাই নাই জ্বলতেছে জ্বলতেছে সবাই এই আগুনের মধ্যে অলৌকিক শক্তি আছে মনে করে এই আগুনকে সবাই পূজা করতেই আছে ছয়শো বছর ধরে যেহেতু এই আগুন নিবে না বৃষ্টিতেও নিবে না গরমের মধ্যেও নিবে না বাতাসের মধ্যেও নিবে না শীতকালেও নিবে না গরমকালেও নিবে না ঠান্ডা পড়লেও নিবে না বরফ পড়লেও নিবে না সেই জন্য এই আগুনের মধ্যে অলৌকিকত্ব আছে মনে করে সবাই এই আগুন কি কি করে কিন্তু হঠাৎ করে আজকে কোনো বিনা কারণে ঠান্ডা পরে নাই বরফ পরে নেয় পানি পরে নেয় বাতাস প্রবাহিত হয় না নিবে গেল আর আমার প্রাসাদ থেকে চোদ্দটি ঝাড়বাতি সে গেল আব্দুল মসি বলল এ রাজার কাছে এসে উল্টা পাল্টা ব্যাখ্যা করলে কোন মুসিবতের মধ্যে পড়ে যায় কোন মুসিবতের মধ্যে পড়ে যায় বলে যে আমি তো পারব না আমার থেকে একজন বড় হুজুর আছে কে আছে বড় হুজুরের কাছে যাইতে হবে কার কাছে যাইতে হবে বলে যে কোথায় বলে যে সিরিয়ার মধ্যে কোথায় তৎকালীন পোপ ফ্রান্সিস সাথী তার নাম কি সতী সতীর কাছে গেলেন সতী দেখার সাথে সাথে বললো এই তুমি কি ইরান থেকে আসছো নাকি বলে যে হ্যাঁ আমি তো ইরান থেকে আসছি ও তোমাকে তোমার রাজা না বলে হ্যাঁ রাজা পাঠিয়েছে বলে যে দেখো তোমার বাহাদুরি আর আমার বাহাদুরি চলে গেছে তোমার বাহাদুরি আর আমার বাহাদুরি কি শেষ হয়ে গেছে বললি কি হইল বলছে যে আমি আমার কিতাব পড়ে দেখেছি আজকে বোধহয় শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন যিনি অগ্নি পূজা গাছ পূজা বাস পূজা গায়রুল্লাহর পূজাকে ধ্বংস করার জন্য এসেছেন সেই গায়রুল্লাহর পূজার বিরুদ্ধে যিনি ধ্বংস গায়রুল্লাহর পূজাকে যিনি ধ্বংস করার জন্য এসেছেন তিনি দুনিয়াতে এসেছেন সেই জন্য ছয়শ বছর ধরে যে আগুন প্রজ্বলিত ছিল সেটা বিনা কারণেই আজকে নিবে গিয়েছে সে বলল আমি তো সেই জন্য এসেছি বলেছে হ্যাঁ আমি বুঝছি কারণ আমি নিজেই এই প্রশ্নের জবাব চাইছিলাম আমি নিজেই পেয়েছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লাম দুনিয়াতে আসলেন বহু অলৌকিক ঘটনা যুবক জীবন গেল কিশোর জীবন গেল বাইতুল্লাহ শরীফে সবাই উলঙ্গ হয়ে তাওয়াফ করে তৎকালীন পরিবেশে কি হয়ে তাওয়াফ করে উলঙ্গ হয়ে তাওয়াফ এই জন্য করে যে মনে করে যে আমাদের অপরাধ করার সময় এই কাপড়গুলো দেখছে আমরা অপরাধ করার সময় এই কাপড়গুলো ঘুষ খাইছি সুত খাইছি জেনা করছি কাপড়গুলো সাক্ষী অতএব আল্লাহর সামনে যাওয়ার সময় কোনো অপরাধের যেন চিহ্ন না থাকে সাক্ষী যেন না থাকে সেই দৃষ্টিভঙ্গিতে সেই যুক্তিতে তারা কি হয়ে সবাই অনঙ্গ হয়ে তাওয়াফ করে একদিন মোহাম্মদুর রসুল্লা সল্ল্লাহু আলী আসাল্লামকে বলে যে তুমিও আসো আসো রসুলি পাক সল্লাহু আলী আসসালামকে আল্লাহ এমনভাবে হেফাজত করলেন সেখানে নিয়ে যাওয়ার পর রসুলের চোখের মধ্যে এমন ঘুম গুম এসে গেলেও তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন তাকে কেউ উঠাইতে চাইলে উঠাইতে পারে না সবাই বললে যে আরে ছেলেটা তো বেশি ঘুমে ধরছে তার একটু ছেড়ে দাও তার পিছনে পিছনে দমলে আমাদের তবাফো হবে না আছিল কি তার ঘুমে ধরেছে নাকি আল্লাহ পাক কবুজোর ঘুমের একটা বাহানা করে তাকে শিরিক থেকে বাসাইছে সবাই সুবহান আল্লাহ বলবেন না একবার বহু লম্বা ঘটনা রসুলি পাক সল্ল লহ ওসাল্লামের নবুবত প্রকাশ পেলো হজরত খাদিজাতুল কুবরা কুবর আরও দেও তা ইমান আনলেন আবু বকর সিদ্দিক রো দেও আলান যখন বয়স রসুলের ঊনসল্লিশ বয়স যখন কি ভালো করে খেয়াল করবেন এটা শাহিদুন নবুআ কিতাবের মধ্যে আছে হজরত আবু বকর সিদ্দিক রাহু রসুলের বয়স যখন উনচল্লিশ গেলেন সিরিয়াতে গেলেন কোথায় সিরিয়াতে যাওয়ার পর হঠাৎ করে একটা স্বপ্ন দেখলেন হঠাৎ করে কি দেখলেন স্বপ্নে দেখার পর অস্থির হয়ে গেছে কি হয়ে গেছে অস্থির হয়েছে একবার আলো উদিত হয় একবার অন্ধকার হয়ে যায় একবার আলো উদিত হয় একবার অন্ধকার হয়ে যায় শুধু আলো আলো দেখলেও কোনো অসুবিধা নেই সুন্দর অন্ধকার দেখলেও অসুবিধা নেই স্বপ্নের মধ্যে একবার আলো একবার অন্ধকার এটা কি একটা অস্থির হয়ে গেল না হজরত আবু বকর সিদ্দিক সেই সিরিয়ার একজন বড় পাদ্রির আলেম পাদ্রি তার কাছে গেলেন বলে আমি এসেছি আপনার কাছে যে একটা স্বপ্নের ব্যাখ্যার জন্য বলে আপনি থেকে এসেছেন বলে আমি মক্কা শরীফ থেকে এসেছি মক্কা শরীফ থেকে এসেছেন আবু বকরের সিদ্দিক এতটুকু বলেছেন কোথ থেকে এসেছেন বলেছেন এরপর আর বলে না বলেছে হ্যাঁ তাহলে আপনি কি কোরাশ বংশের যে আমি কোরাশ বংশের বলে যে আপনার নাম কি আবু বকর বলেছে আমার নাম তো আবু বকর শুধু আবু বকর কতটুকু বলেছেন মক্কা শরীফ থেকে আর বাকিটা খেয়ে বলে দিচ্ছে পাদ্রী বলে দিচ্ছে বলে যে হ্যাঁ আমি বুঝেছি তুমি বুঝে একটা স্বপ্ন দেখেছো আজকে না হ্যাঁ সেই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার গোষ্ঠীর মধ্যে একজন নবী আসবে সেই নবী তুমি জীবিত সেই তুমি তার বন্ধু হবে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলে তুমি তার প্রথম খলিফা হবে আবু ওখর সিদ্দিক তালাহ বললেন আজগুবি একটা ব্যাখ্যা আজগুবি একটা কি আর পাদ্রীর সাথে ঝগড়া করে আবার আমি নবী হবে নবীর আবার আমি সবসময় সবচেয়ে বড় বন্ধু হব আবার নবী মরে যাওয়ার পর আমি কি হবে এখন গরু সালাই রাখাল আমি বলো আবার তার প্রতিনিধি খলিফা তুল মুসলিম হব এখন আমি এমনি গরু সালাই ব্যবসা করি কোনো রকমের প্যাট চলে আমি বলো আবার কি হব খলিফা হব বেশি কল্পনা করতে পারলো না বললো যে ঠিক আছে হজর পাকসালামের বয়স যখন চল্লিশ হলো রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবুয়তের দাবি করলেন নবুয়তের দাওয়াত দিলেন হদিজাতুল খুব রদিউল্লাহ তালা ইমান আনলেন আবু ওকর সিদ্দিক রদি তাআলা তালা ইমান আনলেন আবু ওকর মনের মধ্যে একটা কিউরিসিটি মনের মধ্যে একটা অৎসুক রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যে নবী এতে কোনো আমার সন্দেহ নাই কারণ আপনি ছোটোকাল থেকে আমি দেখেছি আপনি নবী আপনি আপনার মতো ব্যক্তি নবী হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু একটা কথা বলি আপনি যে নবী এসের একটা আপনি আমাকে একটা দলিল তলিল দেন না এটা কি দেন একটা দলিল দেবেন না কথা বুঝেন নাই কারণ আপনি সত্যবাদী আপনার মধ্যে কোনো রকমের সারিত্রিক পদস্খলন নেই আপনি রহমতুল্লিল আলামিন সব গুণাবলী মানবীয় গুণাবলী সব আপনার মধ্যে আছে আপনি রহমতুল্লিলাহ আলামিন সেই হিসাবে আপনি নবী হওয়াতে কোনো বাধা নেই আপনি নবী সেটা আমি মনে প্রাণে বিশ্বাস অর্ধেক আপনারা বলবেন না মনে প্রাণে বিশ্বাস কিন্তু আপনি যে নবী একটা দলিল দেন না কোনো বিশ্বাস করানোর জন্য একটা দলিল দেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলী ও বলেন আবু বকর একজনের জন্য এক এক দলিল কেউ বলবে যে পাথরকে আমি যেন বিষয়টা সাক্ষ্য দেওয়ার জন্য তার জন্য সেটা দলিল আর কেউ বলবে যে সন্দর দি টুকরা করো তার জন্য সেটা দলিল সবার জন্য এক একটা দলিল আছে কিন্তু তোমার জন্য দলিল হলেও কি জানো তুমি যে সিরিয়াতে গত বছর গিয়েছিলা তুমি যে স্বপ্ন দেখছিলা তুমি যে এক পাদরীর কাছে ব্যাখ্যা নিয়েছিলা সেই স্বপ্নটাই হলো আমি যে আকায়ে নামদার সাইয়দুল মুরসালিন খাতুমুন মোহাম্মদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী এটাই হলো তোমার জন্য দলিল আমি যে শেষ নবী আবু بکر চুকির পানি ফেলে দিল বলল যে এই স্বপ্ন দেখার পর কাউকে বলতে গিলে আমাকে পাগল বলবি কাউকে বলতে গিলে আমাকে আদা ব্যবহারের জাহাজের খবর এটা সেই সেজন্য আমি কাউকে বলি নাই এমনকি আমার স্ত্রীকে পর্যন্ত বলি নাই আমি নিজে সারা কোনোদিন কল্পনাও করি নাই কিন্তু মোহাম্মদুর রসুল্ল সাল্লু আলী ওসাল্লাম বলে দিল যে আবু কর সবাই এক এক দলিল চায় তোমার দলিল তো আমি নবী হওয়ার আগেই তুমি স্বপ্নের মধ্যে দেখে ফেলেছো তোমাকে আবার নতুন কি দলিল দিয়ে আমি তোমাকে ইমানের ব্যবস্থা করব। এটা হলো মোহাম্মদুর রসুল্ল সাল্লু আলী ওসাল্লাম সেই নবী আমাদের কাছে রহমত আলমিন হিসেবে এসেছেন কী হিসেবে এসেছেন রহমতুল্লিল আলমিন হিসেবে এসেছেন বালো খেয়াল করেন আমরা আজকে বর্তমানে রসুলের আগমনের কারণে বিভিন্ন উৎসব করতেছি বিভিন্ন আনন্দ মিছিল করতেছি বিভিন্ন রকমের মেলাদুন্নবী মাহফিল করতেছি বিভিন্ন সব করতেছি সবগুলির পিছনে একটি উদ্দেশ্য থাকতে হবে সেটা হলো রসুলের এই আগমনের মাসে সব আলোচনার মাধ্যমে আপনার ইমান তাজা হয়েছে কিনা ঠিক কিনা বলেন আর বাস্তব যদি আপনার ইমান তাজা হয়ে থাকে সারা বিশ্বের মধ্যে মুসলমান নির্যাতিত হচ্ছে আপনার জুবান দিয়ে প্রতিবাদ বের হবে কিনা বলেন আর যদি আপনার জুবান দিয়ে প্রতিবাদ বের না হয় তাহলে মনে রাখবেন এই মিলাদুল্নবীর মাস চলে গেল রসুলের আগমনের মাস চলে গেল আপনার ইমান আগে যেরকম দুর্বল সেই রকম দুর্বল রয়ে গেল এই রবিউল আউয়াল মাসে বসন্তর মাসে আপনার ইমানের মধ্যে কোনো রকমের বসন্তের সোয়া লাগেনি ঠিক কিনা বলেন আপনারা জানেন মুসলমানদেরকে কতটুকু দীক্ষার দেওয়ার জন্য কতটুকু কষ্ট দেওয়ার জন্য আজকে আমেরিকা বায়তুল মোকাদ্দাসকে ইসরায়েল হাইনাদার বাহিনীদের কি ঘোষণা করলো রাজধানী ঘোষণা করলো ঠিক কেনা বলেন সারা বিশ্বের মুসলমান রবিউল মাস আসলে শুধু রসুল রসুল করে আজকে মাননীয় প্রধানমন্ত্রী এক বাক্যে আমেরিকার মতো সেরকম সুপার স্টার পাওয়ারকে আঙ্গুল দেখিয়ে বলেছেন এটা আপনি গহিত কাজ করেছেন ঠিক কিনা বলেন আর কি বলেছেন এই রবিউল মাসে রসুল আগমনের মাসে আমাদের ইমান তাজা হওয়ার কথা সেই ইমান তাজা হওয়ার মাসে আফগানি আফগানি ফিলিস্তিনের মধ্যে আমেরিকা এরকম বর্বর সিদ্ধান্ত দিল সমস্ত মুসলিমদেরকে এই রবিউল আউ্বাল মাসের আগমনের মাসে রসুলের আগমনের মাসে ইমান উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ হতে হবে এই কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ঠিক কিনা বলেন আজকে এই দিনে যদি আমরা শপথ নিতে না পারি ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিতে না পারি আজকে রসুল রহমতুল্লিল আলমিন হিসেবে এসেছে আর আমরা আজকে এই দিনে এতো মুসিবতের মধ্যে থাকবো কেন রসুল কি আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য এসেছেন বলেন তাহলে আজকে মুসলমানদেরকে এই মাসে ইমানে বলে বলিয়ান হয়ে ইমান তাজা হয়ে আজকে সমস্ত মুসলমান বিশ্বকে ঐক্যবদ্ধ হইতে হবে এবং ফিলিস্তিনের বাইদের পাশে দাঁড়াতে হবে মাননীয় প্রধানমন্ত্রী যেই ঘোষণা দিয়েছে সেই ঘোষণাকে অক্ষর অক্ষরে বাস্তবায়ন করার জন্য দল মেদ রাজনৈতিক সমস্ত মতভেদ ভুলে গিয়ে মুসলিম বাইদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা রাজি আছেন ইনশাল্লাহ মুসলমানের স্বার্থ যেখানে আসবে সেখানে কে ডাক দিয়েছে রাজনৈতিক স্বার্থ অর্থনৈতিক স্বার্থ সামাজিক স্বার্থ সবগুলি বাদ দিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহু আলিউসাল্লামের উম্মতের পাশে ফিলিস্তিনি বাইদের পাশে দাঁড়াতে পারলে আপনি মনে রাখবেন আজকের এই মিলাদুন্নবী এই রবিউলা মাস আমাদের জন্য স্বার্থক হয়েছে ঠিক কিনা বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিউসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন রসুলের পাঁচটি হক রসুলের কয়টি হক কয়টি হক এক নম্বর হলো রসুলের উপর ইমান আনা রসুলের উপর কি করা রসুলের উপর ইমান আনার অর্থ রসুলের দুইটা নাক ছিল দুইটা সুখ ছিল দুইটা কান ছিল দুইটা পা ছিল এইটা বিশ্বাস করার নাম রসুলের ওপর যদি দুইটা সুখ ছিল দুইটা কান ছিল এই বিশ্বাস যদি ইমান হইতো তাহলে আবু জেহেল আবুল আহাব রা সাইবা সবাই বিশ্বাস করত রসুলের দুইটা সুখ আছে দুইটা কান আছে দুইটা একটা নাক আছে দুইটা সিদ্ধ আছে সবাই বিশ্বাস করতো কি না তাহলে রসুলের উপর বিশ্বাস করার অর্থ হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম আমাদের কাছে দিয়েই যেই দিন নিয়ে এসেছে সেই দিনকে পালন করলেই মুসলমানের সার্থকতা মুসলমানের কল্যাণ সেই দিনের বিরুদ্ধে করলেই মুসলমানের অকল্যাণ আজকে আমরা ফিলিস্তিনে মার খাইতেছি আফগানিস্তানে কাটেছে, সিরিয়াতে কাটেছে, বার্মার মুসলমান নির্যাতিত হচ্ছে সবগুলির পিছনে যদি আজকে ইমান থাকতো তাহলে কি আমরা মার খাতাম তাই বোঝা যাচ্ছে আমাদের ইমান প্রথমে দুর্বল হয়ে গেছে মোহাম্মদর রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামের উপর যেইভাবে বিশুদ্ধ ইমান আনা উচিত সেই ইমান আমাদের নেই সেই ইমান যদি থাকত আজকে মুসলমান মাতাউসু করে দাঁড়াতে পারতো মুসলমান জাতীয় পাশে দাঁড়াইতে পারতো এখন যখন মুসলমান নির্যাতিত হয় তখন আমরা চিন্তা করি এর প্রতিবাদ করলে আমার কোনো অসুবিধা হবে কি না আমরা এতটুকু দুর্বল ইমানদার হয়ে গেছি এক নম্বর হলো রসুলের উপর কি আনা দুই নম্বর হলো রসুলকে মোহাব্বত করা রসুল কি কি করা রসুলকে মোহাব্বত করা রসুলকে ওই সমস্ত ব্যক্তিরা কোনো দিনে মহাব্বত না যে রসুলের উম্মত নির্যাতিত হবে আর রসুলের উম্মতের পাশে দাঁড়াইতে পারবো না তারা কখনো ঠিক কিনা বলেন আমি একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বোঝাবো খুব সময় আসতে থাকি ভালো করে খেয়াল করেন আপনি চেয়ারম্যান সাহেবের কাছে বেড়াইতে গেছেন দুই বস্তা আম নিয়ে কি ও বস্তা আম নিয়ে গরমের দিন চেয়ারম্যান সাহেবের ছেলেটা বাড়ির সামনে একটা পুকুর পুকুরের মধ্যে পড়ে গিয়ে মরে যাচ্ছে আপনি তামাশা দেখতেছেন চেয়ারম্যান সাহেব বের হয়েছি বলে যে সবাই চিৎকার দিয়ে যে চেয়ারম্যান সাহেবের ছেলে পানিতে পুকুরে পড়ে ডুবে মারা গেছে চেয়ারম্যান সাহেব বললো যে আপনি কতক্ষণ আসছেন আম নিয়ে বললো যে আমি এক ঘন্টা দেড় ঘন্টা হয়েছি বলে যে আমার ছেলেটা যে মারা গেছে আপনি দেখলেন না বলে যে আমার সুখের সামনেই তো মারা গেছে আমার সুখের সামনেই তো তু তুমি কিছু করো না কেন বলে তো আমি তো আপনার জন্য আসে আপনার জন্য পাগল আপনার মহব্বত ছাড়া কিছু বুঝি না সেদিন আপনার ছেলে মরতেছে না জীবিত থাকছে এটা নিয়ে আমার ফিকির কি আচ্ছা এই চেয়ারম্যান কি তার তাপ্পর দিবে নাকি বলবে যে না এটা আমার খাঁটি মহব্বতের লোক এটা বলবে বুঝেন কি না আপনারা হ্যাঁ তাপ্পর দিবে নাকি মহব্বত করবে মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লুল্লাহ ও আলি আমি বলতেছি হুজুর আমি আপনাকে মহব্মত করি আপনাকে ভালোবাসি আর রসুল বলতেছেন এই যে উন্মদগুলো যে আমার উমদগুলো দিয়ে নির্যাতিত হচ্ছে না খেয়ে মরতেছে আকাশের নিচে ঘুমাচ্ছে তারা তাদের ইজ্জত লুণ্ডিত হচ্ছে তুমি কি ছিলে বলেছো হুজুর আমি তো আপনার মহব্মতের জন্য পাগল টানে ব্যাপার আপনার উম্মতের কি হইতেছে এটা খবর রাখার আমার সহযোগ কোথায় না উজবিলা আরও বড় করে বলবেন না আপনি চেয়ারম্যানকে ভালোবাসলে যে এরকম শেয়ারম্যানের ছেলেকে ভালোবাসতে হবে আপনি রসুলকে যদি খাদি করে ভালোবাসেন সারা বিশ্বের মুসলমান যারা লা ইরাহা এল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ আবার বলে লা ইরাহা এল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ বলেছে সবাই আমাদের ভাই সবাই আমাদের যেই নির্যাতিত হোক না কেন তার পাশে আমাকে দাঁড়াতে হবে তার পাশে আমাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে ফিলিস্তিনি মুসলমান ভাইদের পাশে দাঁড়ানোর জন্য যেই কথা বলেছেন বিশ্বের সুপার পাওয়ারকে যেভাবে আঙ্গুল দেখিয়ে তা প্রতিবাদ করেছেন এটা একটা বড় রসুলের মহাব্বতের আলামত কিনা কিন্তু আমরা সাধারণ মুসলমান যারা আছি তারা আজকে রসুলের মোহাব্বতে উজ্জীবিত হয়ে আমরা প্রতিবাদ করতে পারতেছি না অন্যান্য শাসক গোষ্ঠীরা নীরব এটা কখনো হবে না আপনি যদি রসুলকে বিশ্বাস করেন তাহলে রসুলের উম্মত যেখানেই নির্যাতিত হবে তার পাশে আপনাকে দাঁড়াতে হবে এটা রসুলের মোহাব্বতের দাবি রসুলের মোহাব্বতের কোনো সন্দেহ আছে এক নম্বর হলো রসুলের উপর ইমান আনা দুই নম্বর হল রসুলকে মোহাব্বত তিন নম্বর হলো রসুলকে ইজ্জত করা রসুলকে কি করা রসুলকে ইজ্জত করার জন্য রসুল আসলে আপনি দাঁড়িয়ে যাবেন এর জন্য কি রসুলকে এখন আপনি পাবেন পাবেন রসুলের একটু দাওয়াত দেওয়ার জন্য পাবেন আরে রসুলকে ইজ্জত করা অর্থ হলো রসুলের মান হানি হয় সম্মানহানি হয় সেই কোনো কিছু হলে রসুলকে কেউ আঘাত করলে রসুলকে কেউ বিদ্রোহাত্মক কথা বললে তখন আপনার সামর্থ্য অনুযায়ী আপনার প্রতিবাদ করা এটার নাম হলো রসুলকে কি করা ইজ্জত করা রসুলকে কি করা ইজ্জত করা চার নম্বর হলো ফাল্লা আমানু আনু ও আজু আনসরুহু واتبعوا النور الذي انزل معه واولئك هم المفلحون চার নম্বর হলো রসুলের উপর যেই নূর নাজিল করা হয়েছে আপনি সেই নূরকে অনুসরণ করবেন সেই নূরকে কি করবেন অনুসরণ করবেন পাঁচ নম্বর হলো রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করা তাহলে আজকে এই রবিউল আউয়াল মাসে আমরা রসুলের কয়টি হক বললাম রসুলের কয়টি হক পাঁচটি হক ঈমান আনা রসুলকে মোহাব্বত করা রসুলকে ইজ্জত করা রসুলকে অনুসরণ করা রসুলে পাক সাল্লাল্লাহু আলী আসাল্লামকে সহযোগিতা করা আল্লাহ পাক পাকবুজ আমাদের সবাইকে রসুলের এই হকগুলি আদায় করার মাধ্যমে রসুলের মোহাব্বতের প্রমাণ দেওয়ার দাবি এরাকে ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমাদের এই রবিউল আউ্ল মাসে ইমানের যেন বসন্ত ফুটাই এই তৌফিক জন্য আল্লাহ দান করে সবাই বলেন আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি اجمعين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ